আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ঈদের দিনে সম্ভাষণ জানানোর জন্য একটি বহুল প্রচলিত শব্দ ঈদ মোবারক। এটি বলা যাবে কি যাবে না এই প্রসঙ্গে না আসে আমরা দেখব ঈদের সম্ভাষণের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা কি বলতেন এ বিষয়ে ফিকহুস সুন্নাতে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যাকে হাফেজুল হাদিস ও হাফেজুল দুনিয়া ইবনে হাজার আসকানি রহমতে আলাই হাসান বলেছেন এবং আলবানী রহমতে আলাই সহি বলেছেন। রেওয়ায়েতটি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সাহাবীরা যখন ঈদের দিন পরস্পর মিলিত হতেন তখন বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ আল্লাহ আমাদেরকে এবং তোমার পক্ষ থেকে আজকে আনন্দ কবুল করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর মতবিনিময়। তাছাড়াও ঈদের দিনে সালাম মুসাফা ইসলামে শিষ্টাচারের মৌলিক অনুষঙ্গ। এই দিনে মুআনাকা বা কোলাকুলির অনুমোদন রয়েছে। সালাম ইসলামী অভিবাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ও সুন্নাত। সালামের মাধ্যমে আল্লাহ পারস্পরিক মহাব্বত বৃদ্ধি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একে অন্যকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন একটি কাজ শিখিয়ে দেব না যা করলে তোমরা পরস্পরে ভালোবাসতে পারবে? তাহলে তোমরা সালাম প্রচারণ করো। সুতরাং আমার সুন্নাহকে আঁকড়ে ধরব। যে সকল আমলে বিভিন্ন মতভেদ রয়েছে তার মধ্যে বিশুদ্ধ যে মত পাওয়া যায় তাই আমল করব। তাহলে আল্লাহ আদেশ ও সহি সুন্নাহ এর প্রতি আমল করা হলো। আল্লাহ আমাদেরকে বুঝা ও মানা তৌফিক দান করুক। আমিন।